গুড মর্নিং সবাইকে। তো দেখতে পেলে সকাল থেকে উঠে টুকটাক কাজ করছি, রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এখন মাছ ধুয়ে আমি ভাজা বসাবো, হাজবেন্ড ডিউটি যাবে, তার জন্য 10টার সময় ডিউটি যাবে, তাই তাড়াতাড়ি করার চেষ্টা করছি, দেখি কতটুকু কী করতে পারি। তো বেশি কথা না বলে রান্না বান্না করে নিই। এই দেখো ফ্রিজ থেকে আমি মাছগুলো বার করে রেখেছি, বরফ ছিল বলে তাই জল দিয়ে রেখেছিলাম, তাই জলগুলো উঠেও গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বার করে রেখেছি, তো ভালো করে এগুলো ধুয়ে তো চলো রান্নার জন্য রেডি করে নিই। এখনও ছাড়েনি বরফ। সারাদিনে কাজ তো প্রচুর আছে, কিন্তু ভাবছি কি কতটা কি দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু ভাবছি যে এখন এখন আমি মাছটা রান্না করবো, ওই মাছের রেসিপিটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে। এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে, ভোলা মাছের এই রেসিপিটা আমার খুব ভালো লাগে, আমার হাজবেন্ডেরও খুব ভালো লাগে। তো ভাবছি এটা রান্না করি, তো তোমাদের কাছেও শেয়ার করি, তোমাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। হ্যাঁ তো চলো শুরু করি। তো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দেবো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে বাটা, রসুনটা আমি দিয়ে দিলাম, হলুদ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর দেখো আমি হাজবেন্ডকে খেতেও দিয়েছি, খেয়ে দিয়ে ডিউটি যাবে। এই দেখো খাচ্ছে, গুছিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, আর ওখানে হচ্ছে টিফিনটা রেডি করে দিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি, তো খেয়ে নিক, তারপর রেডি সেডি হয়ে বেরোবে, তারপর ঘর ঝাড়বো। আজকে আজকে অনেক কাজ আছে, ঘর ঝাড়বো, সামনে পুজো আসছে, সময় পাবো না, তাই আস্তে আস্তে করে একটু একটু করে করি। তো চলো এখন জন্য টাটা, পরে দেখা হচ্ছে। আমি ঘুমোচ্ছে, দেখো উল্টে পাল্টে তারপর ঘুমোচ্ছে। সকালবেলা আজকে দেরি হয়ে গেছে তুলতে, রান্না বান্না করছিলাম তো দেরি হয়ে গেছে তুলতে, দেখি দেখো কেমন করবে। মা ও মা, এই যে কে ওঠো, উঠবে না, বাপি যায়, বাপি অফিস যাবে, উঠবে না, হ্যাঁ উঠেছি, উঠেছো, এবার এদিকে তাকাও, এখানে তাকাও, গুড মর্নিং বলে দাও তো মামা, বলো এখানে বলে দাও গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, বলো এটা কে, এটা কে কে, এটা এই যে শোনো মামা, চলো মেয়েটাকে তুলে নিই, বাবা ডিউটি যাবে এক্ষুনি, তো তার আগে একটু রেডি সেডি করে নিই, কোনটা একটু রেডি করি নি, পরে কি হলো, উঠবে না বাবা, ঘুম থেকে ওঠার পর অনেক ডিমান্ড থাকে, উঠে গেছে বাবা, আজকে আর ডিমান্ড পূরণ করতে হয়নি, উঠে গেছে, চল আমা গুড মর্নিং বলে দাও না, দেখো গুড মর্নিং বলে দাও, কি হলো, চলো একবার টাটা করে দাও, টাটা বলো, পরে দেখা হচ্ছে, পরে দেখা হচ্ছে, কখন বেরোবে, 10টা বেজে গেছে তো, হ্যাঁ বলো খেয়ে উঠেছি, এখন আর চলা যাবে না,
হচ্ছে খেয়ে উঠে সঙ্গে সঙ্গে বিছানা, ও খেয়ে উঠে একবার নড়তে ইচ্ছে করে না, কি করবে, তার যেতে হবে, কিছু করার নেই, তাই না, বাধ্যতামূলক যেতে হয়। শুয়ে বলছে খেয়ে দে উঠে মানুষের আর কোনো হদিশ নেই, একেবারে সোজা। এই ওঠো, রেডি হও, 10টা কত বাজে, ওর ট্রেন ট্রেন মিস হয়ে গেল, তাহলে আবার দেরি হয়ে যাবে। কি রোদ দুর্গ, টাটা দিয়ে দাও, টাটা, বাই বাই, বাই বাই, চলো ঘরে চলো। এবার দুনু খাবে কে, ঘরে গিয়ে দুনু খাবে, আমরা দুনু খাবে কে, হ্যাঁ খাবার খাবে কে। তো মামাকে খাইয়ে দাইয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি চলে আসলাম, জামা কাপড় বিছানা যা কিছু ছিল সব কিছু এক জায়গায় রেখে দিয়েছি, চাদরটা উল্টে দেবো যাতে নোংরাগুলো তাতে না পড়ে, তো অনেক সময় লাগবে ঘরটা ছাড়তে, আর বিশাল প্রচুর গরমও লাগছে, বিশেষ করে প্রচুর গরম দিয়েছে বাইরে, তো চলো বেশি দেরি না করে ঘর দুটো ছেড়ে নিই, 11টা বেজে গেছে, 12টার মধ্যে আবার মনে ওনাকে স্নান করাতে হবে, তো দেখি কতক্ষণ কী করতে পারি। তো বন্ধুরা আজ সারাদিন তো প্রচুর কাজ বাজ করেছি, তোমরা দেখেছো মোটামুটি, আর অর্ধেক কাজ তো দেখাতেই পারিনি, তো সব কাজ তো ফোন নিয়ে দেখানো যায় না, তো যাই হোক আজ প্রায় মোটামুটি অনেক খাটনি হয়ে গেছে, তো চলো আমি আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, তো টাটা, বাই বাই, দেখা যাচ্ছে অন্য ব্লগে।